সাম্প্রতিক অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের উত্তরাঞ্চলের সবজি ক্ষেতের। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ক্ষতি পোষাতে নতুন করে আবারও আগাম শীতকালীন সবজি চাষ করছেন তারা। সেই সবজি কিছু বাজারে উঠতে শুরু করেছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। সদরের ঘুঘুডাঙ্গা, নসিপুর, সাতমাইল, ফুলবাড়ি, বীরগঞ্জ, বিরামপুর ও খানসামা এলাকায় আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, টমেটো সহ আগাম শীতকালীন সবজি। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে কয়েক দফায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের। ঘুরে দাঁড়াতে দ্বিতীয়বারের মতো সবজি রোপণ করেছেন তারা। এর মধ্যে কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। ফুলকপি আছে আগাম জাতের, পাশাপাশি মূলা ক্ষেত আছে, শসা আগাম করছি। বৃষ্টির মেলা কিছু নষ্ট হয়ে গেছে, আবার নতুন হলে গাঁটছি আমরা। কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও দাম ভালো পাওয়ায় তা পুষিয়ে যাবে। আগাম যে ফসলগুলো ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলো আগে বাজারে আসলে কৃষকরা অনেক দামে বিক্রি করতে পারবেন, কৃষকরা লাভবান হবে। আবার এক জমি কয়েকবার ব্যবহার করা যাবে, প্রায় চার ফসল করা যাবে। ঠাকুরগাঁয়ে মাঠ জোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার আগাম শীতকালীন সবজি। কয়েক দফা বৃষ্টিতে এ জেলাতেও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। যে রোদের কারণে কিছু ফল নষ্ট, আবার বৃষ্টি হলো, বৃষ্টির কারণে কিছু ফল নষ্ট হয়ে গেছে, এবছর আবহাওয়ার কারণে ফলন কমে গেছে। ক্ষেত থেকে সবজি কিনে নিচ্ছেন ব্যবসায়ী, পাইকার ও আড়তদাররা। ট্রাকে করে এসব সবজি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার ভালোর জন্য মনে করেন যে যাবত আশা করা যায়, এই যাবৎ মনে করেন খরচ হয়েছে মোটামুটি 2 লাখের মতো, দেড় লাখের মতো বিক্রি করছি আর কি। ব্যাটারা কম লোড হচ্ছে, অন্যান্য বছর হয়তো বেশি হইতো, তার তুলনায় পরিমাণ এবার কম হচ্ছে। বাজারে উচ্চ মূল্যের কারণে লাভবান হচ্ছেন কৃষকরা, জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওভারঅল যদি আমি পুরো মৌসুমের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সবজির ভালো ফলন আমরা পাচ্ছি, আর বাজার মূল্য যেহেতু উচ্চ, সেক্ষেত্রে কৃষকরা কিন্তু সেটি পুষিয়ে নিতে পারছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁয়ে এবার 2600 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু আবাদ হয়েছে 4300 হেক্টর। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক,